فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরকাতুহু। যেভাবে প্রশ্ন করেছেন যে যদি যে জায়গায় নামাজ পড়ছে সেই জায়গায় যদি কোনো জীবের ছবি থাকে তাহলে সেই নামাজটি কি মাকরুহ হয়ে যাবে? ইমাম ইবনে বাজ রহমহুল্লাহ বলেন যে এই কথা ভুল, তার নামাজ সঠিক যদি সেই জায়গা ছাড়া আর কোনো জায়গা নামাজ পড়ার জন্য না পাওয়া যায়, কিন্তু যদি কোনো জায়গা পাওয়া যায় সেই জায়গা ছাড়া তাহলে সেই অবস্থায় তার নামাজটা অপছন্দনীয় জায়গা, কিন্তু তার নামাজ হচ্ছে সঠিক। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ওই জায়গাতে, ওই ঘরে, ওই কামরায়, ওই রুমে ফেরেশতা ঢুকে না, রহমতের ফেরেশতা, যেখানে ছবি লাগানো থাকে বা কুকুর থাকে বা এই ধরনের। আরেকটি হাদিস আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন তার ওই পর্দা লাগানো ছিল, সে পর্দা না কিছু ছবি ছিল বা নকশ ডিজাইন করা কোনো জিনিস ছিল, হ্যাঁ ইত্যাদি, যাই হোক, তো আল্লাহ রাসূল বলেছিলেন যে তুমি আমার কাছ থেকে এই পর্দাটাকে সরিয়ে নাও। যাই হোক, তিনি যে আপনি নামাজ পড়েছেন সেই নামাজটি আপনার সঠিক নামাজ, কোনো সমস্যা নাই। এখন